নমস্কার বন্ধুরা, সুলেখা রান্নাঘরে চলুন। আজকে একটা আটার রেসিপি দেখাচ্ছি। তাই এখানে আটাটা আমার মানে চেলে নেওয়া হয়ে গেছে, তাই এখানে আমি 2 বাটির মতন আটা এখানে নিলাম। এখানে নুনটা আমি আন্দাজ মতন দিচ্ছি, শুধু এটা নুন দেব এর উপরে। দিয়ে নুনটাকে প্রথম আমি ভালো করে মিক্সড করে নেব। এখানে 2 বাটির মতন আটা রয়েছে। সবাই আমরা বাড়িতে জিনিস মেপে জিনিস মানে নিই, যেমন আমাদের 2 কাপ চাল লাগে, কারোর 1 কাপ চাল লাগে। এখানে আমরা 2 বাটি আটা নিয়েছি, তাই জিনিসটা যারা উপোস করে তাদের পক্ষেও খুব ভালো জিনিসটা। যেমন ধরো উপোস করলে ভাজা জিনিসও আমরা খেতে পারি না, তার জন্য এটাকে দেখানো খুব সুন্দর হয় খেতে। দেখো আমি এখানে জলটা এমনি কোনো গরম জল নয়, কিছু নয়, এমনি ঠান্ডা জল নর্মাল অল্প অল্প জল দিয়ে জিনিসটাকে আমাকে এরমভাবে হাত দিয়ে এইভাবেভাবে মাখতে হবে জিনিসটা। এটা মাখার কাছেই সব কিছু জিনিসটা। আমি কীভাবে মাখছি একটু মাখাটাই সময় ধরে আপনাদের দেখতে হবে, মাখাটা খুব সুন্দর হয় আর জিনিসটা মানে রুটি দিয়ে রুটির থেকে পুরো একদম খুব ভালো খেতে হয়। তো আবার একটু জল দিচ্ছি। দেখো যে জলটা দেবো সেটাকে সবভাবে ভালোভাবে মিক্সড করতে হবে, এরমভাবে মাখতে হবে জিনিসটা। একটু মাখার কাছে সব কিছু একটু ভালো করে ধৈর্য ধরে মাখতে হবে। দেখো জিনিসটা কিন্তু মাখছি, কিরম ঝুরঝুরে হয়ে যাচ্ছে। দেখো মাখা হচ্ছে, এবারে দোলা দোলা একদম হয়ে যাচ্ছে জিনিসটা। এবারে আমাকে আরেকটু জল এখানে দিতে হবে। দিয়ে আমি এখানে 2 হাতে ধরবো, ধরে এইভাবে এবার জিনিসটাকে মাখবো। মাখার পর দেখো কেমন দোলা হয়ে যাচ্ছে, এই দোলাটাকে আবার ভাঙতে হবে। দেখো এটা এখন এই যে দলা দলা হয়ে যাচ্ছে, জলটা কিন্তু একদম আস্তে আস্তে দিতে হবে জিনিসটা। দেখো কিরম হচ্ছে জিনিসটা, কিন্তু আর আটা বলতে কোনো জিনিসটা নেই। যে আমি আবার আটাটা নিয়ে নিচ্ছি এখানে, মানে এটা আমার মানে বেশি করে করার জন্যে জিনিসটা। তার সাথে আরেকটু আমি জল দেব, দিয়ে আবার মাখবো। দেখো এরকমভাবে জলটা নিতে হবে, যে জলটা একদম পুরো ঢেলে দেবে সেটা করবেন না একদম। এই দেখুন, দেখো মাখাটা পুরো রেডি হয়ে গেছে একদম। এবার দেখুন মানে একদম ঝুড়ো ঝুড়ো। এখানে দেখো আমি অল্প একটু চিনি দিচ্ছি, যাতে বাচ্চারা মিষ্টি মিষ্টি শুধুও খেতে পারে, শুধুও খাওয়া যায়, খুব ভালো লাগে। তা একটু চিনিও দিয়ে দিলাম অল্প। এখন এরকম একটা পাত্র লাগবে, পাত্রর নিচে আমি জল দেব। দেখুন জলটা এরকম দিয়েছি, এখানে 3 কাপের মতন জল রয়েছে। এর উপর একটা ছিদ্র এরম বাসন বসিয়ে দিতে হবে। দিয়ে এবারে জিনিসগুলোকে আমি এর উপরে একটা ছোট সাদা কাপড় দিয়ে দেব। দেখুন এইভাবে একটা কাপড় আমি বড় দেখে নিয়েছি, এর সাদা ধোয়া পরিষ্কার কাপড় সাদা। দিয়ে এইটা ভিজিয়ে নিয়েছি কাপড়টাকে, নিয়ে এবারে এই জিনিসটাকে এর উপরে দেব বিছিয়ে। জিনিসটা কোনো চেপে চেপে দেবেন না, এরকম হালকা হাতে দেবেন। দেখো পুরো ঢেলে দিলাম জিনিসটা। ঢাকনাটা এইভাবে দেব, আর একটা পলটাটা এইখানে তুলে নেব, নিয়ে এইভাবে জিনিসটা পুরো ভাপে এর উপরে আমি এটা ঢাকনা দিয়ে দেব। এইভাবে ঢাকনা দিয়ে 10 থেকে 15-20 মিনিটের মতন আমি রাখবো। কতটা সময় লাগে আপনাদের আমি সেটা বলে দিচ্ছি। এটা জ্বলছে, এবার আমি গ্যাসের উপরে বসিয়ে দেবো। দেখুন আমি প্রথম গ্যাসটাকে জোরে দিয়েছি, জোরে দেওয়ার পর জলটা যখনই ফুটবে তখনই আবার এটাকে আমি সিমে 10 থেকে 15 মিনিটের মতন রেখে দেবো। মোটামুটি 20 মিনিটের মতন সময় লাগবে এই জিনিসটা খাওয়ার জন্য। আমি এখানে ছোলার ডাল রান্না করছি। ছোলার ডালটা আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে দিয়েছিলাম।
দিয়ে আন্দাজ মতন জল দিয়ে আমি সিদ্ধ করে নেব। তো দেখো ডালটা আমি এখানে দুটো সিটি মেরেছি, মেরে সিমে রেখে দিয়েছিলাম, দিয়ে তারপরে আটটা পড়তে যাবে তখন বন্ধ করে দিয়েছি। ডালটা একদম পুরো সিদ্ধ হয়ে গেছে, সুন্দরভাবে দেখতে গোটা আছে কিন্তু পুরো সিদ্ধ হয়ে গেছে। হাতে ব্যবহার করলাম ডালে। তো আমি জিরে ফোড়ন দিলাম, এখানে লঙ্কা দিলাম চারটে। দেখো লঙ্কাটা পুড়ে গেছে, এবার আমি নারকেল কুচানো দিয়ে দিচ্ছি। একটা তেজপাতা আমি দু টুকরো করে দিয়ে দিলাম, নারকেল একটু ভাজলে গন্ধটা খুব সুন্দর আসে। তো এখানে আমি হাফ চামচের মতো অল্প একটু ঘি ব্যবহার করলাম। ঠিক আছে ভাজা, এবার আমি একটা টমেটো কুচি দিলাম, এখানে হলুদ দিলাম হাফ চামচের মতো, আমি ডালের হলুদ দেওয়া হয়নি, দিয়ে দিলাম আন্দাজ মতন, নুন তারপরে আন্দাজ মতন দেবেন। হাফ চামচের মতন আমি আদা দিয়ে দিলাম, চিনিটা দিয়ে দিলাম এক চামচের মতো, মশলাটা কষা হয়ে গেছে, এবার আমি ডালটা দিয়ে দিলাম। পুরো রেডি, এটা আমি বন্ধ করে দিচ্ছি। আর ওইদিকে আমার হয়ে গেছে দুটিটাও হয়ে গেছে, এটা তখন আমি বেড়ে আপনাদের দেখাচ্ছি কতটা সময় লাগলো না লাগলো। দেখুন এটা পুরো হয়ে গেছে রেডি, আমি এটা খুলছি, এখনো গরম ভাব উঠছে জিনিসটা। কাপড়টা ধরে তুলে নেওয়া হবে বাসনে, এখানে আমি ঢেলে নিচ্ছি জিনিসটা। জলটা এখানে দিয়েছিলাম, একদম একটুখানি জল মানে কমেছে পুরো রেডি জিনিসটা। আমি দেখো এখানে বাড়ছি কত সুন্দর জিনিসটা লাগবে, দেখো ঝুরঝুরে একদম। এটা তরকারি দিয়ে সব কিছু মাখিয়ে খাওয়া যায়। চিকেন দিয়ে ছোলার ডালটা করেছিলাম, সেই ছোলার ডালটা দিয়ে পরিবেশন করবে। আপনারা পারলে অনেক কিছু এখানে সবজি দিয়েও খাওয়া যায়, জিনিসটা খুবই সুন্দর খেতে হয়, আপনারা মাখি মাখি মেলে খাওয়া যাবে, জিনিসটা এত সুন্দর। রোজিত রুটি করে খাওয়া হয়, দেখুন একবার ট্রাই করে, আর দেখে যদি আপনাদের প্লিজ ভালো লাগে প্লিজ পুরো ভিডিওটা দেখুন, আর আমাকে সাবস্ক্রাইব করে লাইক করে বাড়িতে বানিয়ে কমেন্ট করে জানান যে হ্যাঁ বানিয়ে খেয়েছি।